যে সরকার আছে ওই সরকারের ছায়া তলে আশ্রয় নিয়ে আমরা এই মাদ্রাসার অকর্ম কাজগুলো আছে পরিচালনা করে, সমস্ত কাজগুলো এইভাবে পরিচালনা করতেছে। ব্যবস্থা নিতে তো আজকে আমাদের এই ধরনের বড় বড় নেককার জনের ঘটনা হতো না। এটা হলো আমাদের তৎকালীন আমলের একটা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান কমিশনার ছিলেন, উনি কমিটির সদস্য ছিলেন। উনি ওনার সার্টিফিকেট সম্পর্কে সনদ জালিয়াতি সম্পর্কে আমরা যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয় একটা অভিযোগ করেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার তদন্ত আসছে। জানি ফেনী কলেজের প্রিন্সিপাল মহোদয়কে দিয়ে তদন্ত করেছেন, তদন্ত এখানে আসছেন, বাদী এবং বিবাদী পক্ষের কথা শুনেছেন, এরপরে তদন্ত রিপোর্ট কী হয়েছে আর আমরা প্রকাশ করি জানি না। আমরা এর আগে 12 সালে প্রাতিষ্ঠানিক কিছু অনিয়ম, শিক্ষকদের সাথে অশোভনীয় আচরণ, বিভিন্ন অনিয়মের বিষয়ে আমরা একটা এই অভিযোগ সহসভাপতির মাধ্যমে, তৎকালীন সহসভাপতির মাধ্যমে আমরা সভাপতির বরাবর দিয়েছিলাম। সহসভাপতি সেটা নিজেই আমাদের সকল শিক্ষকদেরকে নিয়ে এবং ওনাকে নিয়ে বসে আমাদের এই বিষয়গুলা যাচাই বাছাই করে নিয়ে কিছু তথ্য প্রমাণ পেয়ে ওনাকে সতর্কবাণী করেছেন এবং ওনাকে সকল শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন এবং উনি ক্ষমা চেয়েছেন। নুসরাতের আগে আরেকটা মেয়ের সাথে সে আচরণ খারাপ করছে, মানে যৌনকরণীমূলক কাজ করছে, ওই মেয়েটাও সেই সময় বিশ্বাস চাইছিল, যাক সে বিচার না পায় সে হতাশ হতা হবে। আমি যেটা শুনছি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ ওনারা তদন্ত করছেন, তদন্ত রিপোর্ট দাখিলের পরেই প্রয়োজনীয় ব্যবস্থা হবে।